রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। মধুরা, আজ আমরা আলোচনা করব জিঙ্ক বি নামক একটি সিরাপ নিয়ে। এই জিঙ্ক বি সিরাপ উৎপাদন করে থাকে এসকেএফ বাংলাদেশ লিমিটেড, টঙ্গী গাজীপুর। তো এই জিঙ্ক বি সিরাপটি খুবই উপকারী একটি সিরাপ, আমরা আলোচনা করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাদের পুরোপুরি ভিডিও দেখার জন্য অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনি ভালো একটা কনসেপ্ট পাবেন, ধারণা পাবেন। তো এই জিঙ্ক বি সিরাপে কী কী আছে সে বিষয়ে এখন আলোচনা করছি। এর ভিতরে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক, যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক বিশেষ করে বাচ্চাদের জন্য এবং ভিটামিন বি কমপ্লেক্স দুইটাই উপকারী বাচ্চাদের জন্য এবং বড় মানুষের জন্য, তবে বিশেষ করে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা যেহেতু ট্যাবলেট খেতে পারবে না, তাই তাদের জন্য সিরাপেরই ব্যবস্থা করা হয়েছে কোম্পানি থেকে। তো প্রতিটি অর্থাৎ প্রতি 5 মিলি সিরাপে, অর্থাৎ 1 চামচ সিরাপে থাকে এলিমেন্টাল জিঙ্ক 10 mg, যার রয়েছে জিঙ্ক সালফেট এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, থায়ামিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন B1 অর্থাৎ 5 mg, রিবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন B2 2 mg, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন B6 USP 2 mg, এবং নিকোটিনামাইড ভিটামিন B3 USP 20 mg। তো বন্ধুরা, অনেক বাচ্চারা দেখবেন খাবার খেতেই চায় না, খাবার নিয়ে অনেক সময় পিছিয়ে পিছিয়ে মা বোনেরা খুব দৌড়দৌড়ি করে এবং মুখের কাছে খাবার নিলে একেবারেই খেতে যাচ্ছে না। আমি বলবো যেসব বাচ্চারা খেতে যাচ্ছে না এবং স্বাস্থ্যের দিক দিয়ে খুবই ক্ষীণ এবং স্বাস্থ্যের প্রচুর মানে অনেক সমস্যা দেখা যায় যে যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছে, তাদের যথেষ্ট স্বল্পতা রয়েছে, আমি বলবো সেই সব বাচ্চাদের জন্য এই ট্যাবলেট সিরাপটি খুবই উপকারী। এবং বড় মানুষও যাদের খাবারে রুচি বা অনীহা, স্বাস্থ্যের দিক দিয়ে খুবই দুর্বল, তাদের জন্য কিন্তু এই জিঙ্ক বি ট্যাবলেট রয়েছে, তারা সেটা সেবন করতে পারবেন। তো নির্দিষ্ট মাত্রায় অবশ্যই সেবন করলে কিন্তু ভালো একটা উপকার পাওয়া যায়। তো যাদের বয়স, আমি এবার সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, চিলড্রেন আন্ডার 10 কেজি, অর্থাৎ যাদের বয়স 10 কেজির কম, তারা 1 চামচ করে, অর্থাৎ 1 চা চামচ ওয়ান্স ডেইলি আফটার মিল, অর্থাৎ খাবারের পরে যাদের, যেসব বাচ্চাদের ওজন 1 কেজি 10 কেজির কম, তারা কিন্তু 1 চামচ করে প্রতিদিন এই সিরাপটি সেবন করতে পারবে। এবং যেসব বাচ্চাদের ওজন 10 থেকে 30 কেজি, তারা 1 চামচ করে রোজ 3 বার এই সিরাপটি সেবন করবে। এবং অ্যাডাল্ট অর্থাৎ যাদের বয়স এবং যাদের ওজন 30 কেজির উপরে, তারা 1 থেকে 2 চামচ প্রতিদিন 3 বার খাবারের পরে সেবন করবে। আর যদি তারা ট্যাবলেট সেবন করে তাহলে প্রতিদিন ট্যাবলেট 1 থেকে 3টি ট্যাবলেট তারা প্রতিবেলায় কিন্তু সেবন করতে পারবে। এক কথায় বলবো, এই জিঙ্ক বি সিরাপ অনেকের কাছেই খুব পরিচিত একটি সিরাপ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি সিরাপ। তো আপনারা আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসি থেকেই আপনি এই জিঙ্ক বি সিরাপটি পাবেন। তো অবশ্যই যেখান থেকে আপনারা সিরাপটি কিনবেন সেখানে কিন্তু আপনাদের এই চিকিৎসকরা কিন্তু পরামর্শ দেবে যে তারাই ডোজেস ফর্ম বলে দিবে কতটুকু আপনাকে সেবন করতে হবে বা আপনার বাচ্চা সেবন করবে। তো এক কথায় বলা যায় যে যেসব বাচ্চারা একেবারে স্বাস্থ্যের দিকে ক্ষীণ এবং মোটেই খাবার খেতে চাচ্ছে না, যাদের একেবারে অরুচি, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে এই জিঙ্ক বি সিরাপ একটি অনন্য সিরাপ এবং খুবই ভিটামিন সিরাপ খুবই দারুণ কাজ করে থাকবে। আর একটা কথা হলো, যদি যেসব বাচ্চাদের গ্যাস্ট্রিকে প্রচুর সমস্যা, যেসব বাচ্চাদের গ্যাস্ট্রিকে সমস্যা, অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্য পায়খানা হচ্ছে না, তাদের জন্য আমি ইতিপূর্বে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি যে কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য বাচ্চারা কী সিরাপ, বাচ্চাদেরকে কী সিরাপ খেতে দিবেন,
কি সিরাপ সেবন করাবেন প্রতিদিন, এবং তারপরেও যদি কাজ না হয় তো যে আমি আরেকটি ভিডিও আপলোড দিয়েছি আগেই, ভূমিটপ সিরাপ অথবা এই জাতীয় যে কোনো সিরাপ আপনি খালি পেটে বাচ্চাদেরকে এক চামচ করে, এবং বয়স অনুযায়ী আপনার রেজিস্টার্ড ফার্মাসিস্ট অথবা পরিচিত ফার্মাসি থেকে যেখান থেকে আপনি ঔষধটা আনবেন সেখান থেকে তো এই ডোজটা আপনি খাওয়াতে পারেন। যদি এই সিরাপ জিংবি খাওয়ার কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য ভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে একটা গ্যাসের সিরাপ কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনারা মোটিক্যাট, ভূমিটপ বা ওমিডন এই জাতীয় যে কোনো একটা সিরাপ বাচ্চার বয়স অনুযায়ী আপনি ফার্মেসি থেকে এনে এবং ওই ডাক্তার সাহেব যেই ডোজ আপনাকে খাওয়াতে বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, যদি আপনাদের কাছে ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে বন্ধুরা চলে যাবেন না, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের কষ্টটুকু হয়তো সার্থক হবে। আর আশা করি অবশ্যই এটা এক উপকারী ভিডিও, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।